नमस्कार हमार शेष भिडियोते अपन के बोले जे पर भिडियोते अपन जे स्टकगुलो नहीं अनेक दिन धरे से स्टकगुलो नहीं एक आलोचना करब। तो आज के भिडियो जेहेतु अपनारा अने अनेक स्टक जानते चेन जे कटा जेटुकु जेटुकु मन है जानब भिडियो लंग होते अपनारा पुरोटा देखें और आमार संगे जुक्त थाकबें आमार टेलिग्राम ग्रुपर संगे जुक्त थाकबें एवं आमार भिडियो भालो लागले लाइक शेयर एवं सबस्क्राइब करबें। तो आपनारा अनेके लिखेछेन आमी किछु किछु एखाने नियेछि किछु एखान थेके आपनादेर जेगुलो बोलबो सबथेके बेशी आपनारा जानते चेयेछेन आरती इंडस्ट्रीजेर ब्यापारे। तो आरती इंडस्ट्रीज 453 টাকা ক্লোজ করেছে। তো মেন যেটা কারণ এতটা পড়ার সেটা হচ্ছে আপনারা জানবেন 2020 পর একটা কোভিড আসায় আপনার এই ধরনের ও যে ইন্ডাস্ট্রি তো আছে বেনজিন বেসড ও তো বেনজিন বেসড কাজকর্মগুলো করে তো ওই ধরনের জায়গায় প্রচুর একটা ডিমান্ড এসেছিল। तो से डिमैंडा तो अपनार पुरोटा चलते ना जे 2020 थे कोविडर जो जो डिमैंड रेज होती आस्ते आस्ते चले गए छाड़ा अन्य इंडस्ट्री समस्त बंद छो फिमैंड प्रचुर छो से एम एक्टा दाम कर दाम एक बोलब एक स्ट्रेच तरपर डिमैंड कमे समस्त ब्रोकारेज संस्था देखी 5-8% दिए एबिडेटा डाउन कर কেমিক্যাল ইন্ডাস্ট্রি একটা ব্যাপার যে ডিমান্ডের উপর পুরো নির্ভর করে। তো তো দেখবেন সমস্ত কেমিক্যাল স্টকগুলো আপনি এসআরএফ কে দেখুন এত বড় মার্কেটে 2200 থেকে 2500 গিয়ে আবার 2192 এসআরএফ নিয়ে অনেকে জানতে চেয়েছেন আমি দুটো একসঙ্গে আলোচনা করছি কিন্তু মেইনলি হচ্ছে এটা যেহেতু বেনজিন বেসড আরটি ইন্ডাস্ট্রির যে মূল প্রোডাকশনগুলো সেসব বেনজিন বেসড হওয়ার কারণে খুব স্টিফ কম্পিটিশন এবং চাইনিজ থেকেও আস্তে আস্তে চাইনিজ কোম্পানিগুলো আস্তে আস্তে আবার প্রোডাকশন করতে শুরু করেছে ফলে এই কম্পিটিশনে এতটা নিচে এসে গেছে দামটা। তো যদি উপরে নিয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো বেরোতে একটু সময় লাগবে। আপাতত 453 টাকা আমি যা দেখছি মোটামুটি আপনি যদি ফান্ডামেন্টালি হিসাব করেন 400 থেকে 430 টাকার মধ্যে বা 380 থেকে 430 ধরুন এর মধ্যে লো ফর্ম করে নেওয়া উচিত। তারপরে এখান থেকে একটু উপরে 600 টাকা অবধি যাত্রা হতে পারে। এবারে রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ দেখা যাক এই কোয়ার্টারের রেজাল্টটা কিরকম আসে। তো দামটা মোটামুটি যে দাম হওয়া উচিত তার ধারে কাছে এসে গেছে এন্ড 450 থেকে 430 যাবে না 380 যাবে কি যাবেই না এখান থেকে ঘুরে যাবে এটা বলা মুশকিল। এর আগে আপনাদের এই প্রসঙ্গে একটা বলে নিই দু চারটে ভিডিও আগে দেখবেন আমি আইটি ইন্ডাস্ট্রি নিয়ে বলেছিলাম আইটি আমার লাগে উপরে যাবে কিন্তু একটা ডাউনটান হয়তো আছে বলেছিলাম যেতেও পারে 3-4% কিংবা 7-6% কিংবা নাও যেতে পারে। দেখুন আইটি ওখান থেকে 3200 টাকা থেকে ঘুরে টিসিএস 3500 ইনফোসিস 1400 উপরে এসিএল টেক টেক মহিন্দ্রা বলেছিলাম 1225-30 কিন্তু সব ঘুরে গেছে। তো এখন একদম এক্স্যাক্ট বলা সম্ভব নয় যে কোন দামটা একদম এখানেই যাবে কি যাবে না। তো দাম মোটামুটি কাছাকাছি চলে এসেছে বুঝছেন তো যেটা মেন ব্যাপার হচ্ছে আপনারা এখান থেকে আর খুব একটা আমার মনে হয় না যে খুব বড় কিছু 380-430 এই মার্কেটে দেখুন মার্কেট তো হাইতে আছে এখান থেকে মার্কেট কারেকশন হলো ও তখন চলবে এটা আশা না করে ও আরও 2-4% নিচে যেতে পারে বা এই রেজাল্টটা যদি ইমিডিয়েটলি আবার খারাপ রেজাল্ট হয় সেক্ষেত্রে তার একটা প্রভাব পড়তে পারে। তো আমার যাতে মনে হচ্ছে দামটা এখনও পর্যন্ত যদি এরম রেজাল্ট থাকে একই রকম রেজাল্ট যদি 2-3টে কোয়ার্টার থাকে দামটা হয়ে গেছে। এই প্রসঙ্গে প্রহ্লাদ মজুমদার বলে একজন আমি দেখলাম লিখেছেন যে আপনি এই প্রসঙ্গেই বলি যে হতে পারে এই যে বললাম লিখেছেন আপনার ভিডিওতে শুধু ছোট ছোট ট্রেডিংয়ের বিষয়ে কথা বলেন কোনো কোম্পানির ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল নিয়ে কোনো কথা নেই আর সব ক্ষেত্রে হতে পারে ভালো ফান্ডামেন্টালে কোম্পানি যেখানে ইনভেস্ট করা যায় সেটা নিয়ে কোনো কথা নেই 30 বছর মার্কেটে থাকা লোকের কাছ থেকে আমরা আরও বেশি আশা করি। দাদা আপনি আশা করেন এবং আমিও চেষ্টা করি আপনাদের যতটুকু বলবার
কিন্তু একটা ব্যাপারে আপনি একটু ভুল করছেন। প্রথম কথা হচ্ছে, শেয়ার বাজারে যারা বলে হবে সেই দলে আমি পড়ি না, আর ভগবান করুক কোনোদিন যেন না সেই দলে পড়ি, কারণ সেই দলে পড়লে আপনার বাড়ি গাড়ি সব চলে যাবে, যা যা করেছেন কোনোটাই আর থাকবে না। হবে বললে কি হতে পারে সেটা দেখবেন, মার্কেট এত কিছুর ওপর ডিপেন্ড করে না যে আপনি ভাবতেও পারবেন না যে কিসের জন্য কি চেঞ্জ হচ্ছে, কোনটার জন্য আপনার কোম্পানি জায়গা হচ্ছে। নতুন একটা ইনভেনশন একটা কোম্পানিকে পুরো শেষ করে দিতে পারে। ধরুন যারা আগে সিডি বানাতো সেই সব কোম্পানি তখন সেই যুগে হায়েস্ট লেভেলে ছিল, নতুন যুগ এসেছে, আপনি যদি ওখান থেকে ভেবেই থাকেন যে এইটা কি হবে ফান্ডামেন্টালি, তো আপনাকে নতুন ইনভেনশন আসতে পারে, নতুন কিছু গভর্নমেন্টের চেঞ্জ হতে পারে। এই যে 28% আপনি দেখলেন আপনার কি বলে অনলাইন গেমিং এবং ঘোড়ার রেস, তারপরে হচ্ছে গোয়াতে যত আছে তার উপর যে 28% জিএসটি হয়ে গেল, তো আমরা তো জানতাম যে এই শেয়ারগুলো খুব ভালো অনলাইন গেমিংয়ের যে শেয়ারগুলো, তা ও কি একই জায়গা রয়েছে? তা আপনি জানবেন কি এগুলো কি আপনার হাতে না আমার হাতে? আমি সারা জীবনই হতে পারেই বলবো, কোনো দিন বলবো না হবে, এই ধৃষ্টতা যেন আমার মধ্যে কোনো দিন না আসে যে শিওর দিয়ে বলা এটা হবে ওটা হবে। আমি মার্কেটে খুব সাধারণ লোক দাদা, আমি বলতে পারি আমার হাতে কিচ্ছু নেই, আমি একটা জিনিস দেখছি এটা আজকে ঠিক আছে, শুধু আজকে ঠিক আছে নয়, আপনাকে আপনার কোম্পানি যে ব্যালেন্স শিট দেখছে যেটা সত্যমের বেলায় হয়েছিল সেটা যে ঠিক আপনি জানেন? জানেন না। তো মার্কেটে কখনোই বলা উচিত নয় এটা হবে, সারা জীবনই বলবো এটা হতে পারে। আর ফান্ডামেন্টাল নিয়ে কোনো কথা নেই আপনি বলেছেন, টেকনিক্যাল নিয়ে কোনো কথা নেই, দেখুন সব আমি বলবো না, আমি আপনাকে শেয়ারটা চিনিয়ে দেবো, কেন চেনাচ্ছি আপনি একটু খুঁজুন, নাহলে আপনারও তো আমি সারা জীবন বলে গেলাম আপনি শুনলেন, সেটা তো আপনার কোনো উন্নতি হবে না। আমি একটা শেয়ার বলেছি তার একটা কারণ থাকবে তো, আর বললে আপনি সেটা খুঁজে দেখুন, আর বেশি শেয়ার দাদা বলতে পারবো না, কারণ আমি মনে করি একটা লোক যারা ইউটিউবে আসুক আর যাই আসুক যতই এটা সাধারণ মাধ্যম হোক, কিন্তু এখানে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, আপনি কি বলছেন সেটার দাম থাকা উচিত। আপনি যা খুশি বলে দিলেন, প্রতিদিন একটা করে শেয়ারে ফান্ডামেন্টাল দেখেই যাচ্ছেন, 300টা দেখেই দিয়েছেন, 4টে হেভি কাজ করলো, আমি বললাম ও আমি ফাটিয়ে দিচ্ছি এই শেয়ারটা আমি রেকমেন্ড করেছিলাম, 300টা শেয়ারের মধ্যে একটা শেয়ার পড়েছে, আমি এই ধরনের কাজ করি না দাদা। আপনাকে দেখছেন আমার রেকমেন্ডেশন কম, কারণ আপনাকে বলে দিই একটা শেয়ার যদি ঠিকঠাক আপনাকে রেকমেন্ড করতে হয় অন্তত 10 বছরের ব্যালেন্স শিট দেখা উচিত। যারা দেখে তাদের জিজ্ঞেস করবেন 1 বছরের ব্যালেন্স শিট দেখতে কত লাগে, টেকনিক্যাল আমি ছেড়ে দিলাম, ফান্ডামেন্টাল ভালো করে যদি দেখতে হয়। তো আমি ওরম হুট করে বলতেও পারি না, আমার খারাপ লাগে, আপনাকে যা খুশি একটা বলে দিলাম, এই যে ভিডিওটা করলাম 1-2 দিন দেরি হলো তার কারণ হচ্ছে আপনারা যা যা জানতে চেয়েছেন সেটা সৎভাবে দেখার চেষ্টা করেছি, এরপরও ভুল হতে পারে, আমি তো সব নই, কিন্তু আমি দেখার চেষ্টা করেছি, আমার দিক দিয়ে আমি ঠিক আছি, আমি জানি আমি যেটা করেছি আমার কোনো ভুল নেই, তাই জন্য দাদা আমার থেকে হয়তো আপনার এক্সপেকটেশান থাকতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি ওরমভাবে বলতে পারবো না, আমি এরমভাবেই বলবো। সেকেন্ড, আচ্ছা, টাটা মোটর আর উইপ্রো এই দুটো শেয়ারের ব্যাপারে দেখলাম অনেকে জানতে চেয়েছেন, সবথেকে বেশি ছিল হচ্ছে আপনার আরতি ইন্ডাস্ট্রি নিয়ে, তো এই আরতিটা বললাম, টাটা মোটর উইপ্রো অনেকে চেয়েছেন, অনেক নামগুলো আছে, আমি আর নাম বলছি না কারুর, কোনো ব্যাপারে কারুর নাম বলছি না। টাটা মোটর 625-26 টাকা দাম আছে, অনেকে লিখেছেন এই দামে কি কেনা যায়? এখন দাদা আমি আমি মনে করি শেয়ার কেনা উচিত যখন সেটা একটু কম দামে থাকে, মানে বেসিক্যালি আমি মনে করি যে এটা খারাপ, আপনি সবাই বাজে বলছে এই হবে তাই হবে, কিন্তু এটা ভালো কোম্পানি ভালো ম্যানেজমেন্ট সেই সব দাম, বা অন্য কোনো কারণে প্যানিক হয়েছে, লং টার্ম শেয়ার দেওয়ার জন্য অনেকেই বলছেন যে আপনি লং টার্মে 6-7টা শেয়ার দিন, আমি কখনোই পছন্দ করি না মার্কেট যখন সবথেকে হাইতে আছে সেখানে আমি আপনাকে লং টার্মে শেয়ার বলবো, কারণ আপনি বিরক্ত হয়ে যাবেন, কারণ ওখান থেকে মার্কেট কারেক্ট হলে ওগুলোও পড়বে, আপনি বললেন কী বললো রে বাবা, আমি লং টার্মে শেয়ার বলবো। আমি দেখবেন যখন মার্কেটটা 16,800 গেছিলো 7-8টা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন কি না জানি না, REC নিয়ে যেগুলো পড়ে আছে যেগুলো দেখবেন সব ডবলের দামে হয়ে গেছে, তখন সেটা দাম যে এই দামটা সস্তার দাম এসছে, যে কোনো সময় যা ইচ্ছে এটা বলে দিলাম হ্যাঁ আপনি কিনলে তো আপনার যাবে টাকা আমার নয়, এইভাবে আমি মেন্টালিটি ভাবিও না, তাই জন্য লং টার্মের কোনো শেয়ার আমি হাই মার্কেটে বলবো না,
অবশ্য আমি জানি না এটা হাই কিনা, এর থেকে আরও অনেক হাই হতে পারে, তখন এটা খুব ভালো জায়গা হতে পারে। কিন্তু আমি তাও খুঁজবো যে যার বেসটা ফান্ডামেন্টাল বেসটা ঠিক আছে সেটা আছে কি না আমি দেখব। আমার কাছে এখন মনে হচ্ছে যে দামগুলো আর একটু নিচে নিলে ভালো হয়। তো টাটা মোটরের ক্ষেত্রে 626 টাকা, যদি আপনার ভিউ 3-5 ইয়ার্স থাকে, এখন এটা অনেক কিছু হতে পারে, বলছে ইন্ডিয়ার টেসলা, তাহলে 4 figure যাবে। কিন্তু আমি ব্যক্তিগত যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি এখানে কিনবেন, আমি কিনবো না, আমি এখানে ট্রেডিং করতে পারি, শর্ট টার্মের জন্য নিতে পারি স্ট্রিক্ট স্টপ লস দিয়ে, কিন্তু আমি লং টার্মে রাখবার জন্য এই দামটা আমার পছন্দের না। সেই যখন পছন্দের দাম আসবে আমি বলেছি দেখবেন আপনারা, আমি যারা অনেক আগে থেকে আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন 160-165 টাকা 70 টাকায় যখন সবাই বলছে টাটা মোটর 100 নিচে চলে যাবে, আমি লোককে ভরিয়ে ভরিয়ে বলছি খালি কেনো খালি কেনো, এই কোম্পানি খারাপ হবে না। তো জায়গা আছে, এই জায়গাটা সেই জায়গা বলতে পারছি না। সেকেন্ডলি হচ্ছে উইপ্রো, দেখুন উইপ্রো বহুদিন ধরে নিচে চলছে, আমি তো আগেই বলেছি আইটি ইন্ডাস্ট্রি, আমার মনে হচ্ছে আইটি আর একটা নিচে রান আছে। তো উইপ্রো যদি এখান থেকে না একবারে নেবেন না, স্টেপ বাই স্টেপ নিন, আপ টু 360-350 এই অবধি 3-4 ভাগে নিন, 405 টাকা মনে হয় দাম আছে, একটু নিচে পড়লে 3-4 ভাগে নিন, আইটি খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। তবে বেটার মানে চলার বেলায়ও আগে চলবে হচ্ছে মিড ক্যাপ আইটিগুলো, এখন ইনফোসিস বা TCS যত বাড়বে তার থেকে LTIM অনেক বেশি বাড়বে, তার থেকে কোফোর্জ অনেক বেশি বাড়বে। আপনার বিরক্ত লাগবে যে আমার শেয়ার আমি 50 টাকা বেড়েছে, একই দামের এই শেয়ারটা 300 টাকা বেড়েছে, পড়ার টাইমও কিন্তু তাই হবে। আমরা বড় শেয়ারে যাই কেন, যে নিচের দিকটা আমরা অনেকটা একটা বেস থাকে সেটাই থাকবে TCS বা ইনফোসিসের ক্ষেত্রে। জোম্যাটো এবং RVNL নিয়ে অনেকে বলতে বলছেন, দেখুন জোম্যাটো যতদিন না প্রফিট করছে আমি ওটা নিয়ে কিছু বলবো না, কী হবের ওপরে আমি কোনো দিন শেয়ার কিনিনি, কিনলেও শর্ট টার্মের জন্য কিনেছি, কী হয়েছে প্রফিট মেকিং করুক, প্রফিট আরম্ভ করুক, সবে আরম্ভ আগেরবারে সবে কাছাকাছি এসছে, তো প্রফিটটা আগে পুরোপুরি শুরু করুক, জোম্যাটো ভালো হবে। RVNL একদম ফ্ল্যাগশিপ কোম্পানি রেলের, যত দেখবেন যত ট্র্যাকের কাজ হচ্ছে, যা যা রেলের যা এক্সপেনশন সমস্ত কিছু RVNL করছে, এবং এটা নবরত্ন কোম্পানি। কিন্তু দামটা তো হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে, তো আস্তে আস্তে ইনভেস্ট করতে হবে একই উপায়, এই এত বড় মার্কেটে এত হাই মার্কেটে। প্লাস হচ্ছে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, গভর্নমেন্ট কোম্পানির ক্ষেত্রে 2024 সামনে এই যা কোম্পানিগুলো দেখছেন, এই যে ডিফেন্স, আমরা এত ডিফেন্স নিয়ে বলছি, হ্যাল এইগুলো ভালো হবে, ম্যাজগাঁও ডক 160 টাকা, ম্যাজগাঁও ডক নিয়ে অনেকে বলেছেন, এই ইয়াতে বলে রাখি ম্যাজগাঁও ডক আপনার 160 টাকা থেকে 1700 টাকা 160-170 থেকে, মানে 10 times in 3 years, 2020 থেকে 2030-এ 10 গুণ হয়েছে। এটা ডিফেন্স প্লে, কিন্তু ডিফেন্স প্লেটা নির্ভর করছে এই যে আত্মনির্ভর ভারত, যে ভারত নিজে প্রোডাক্ট করবে, আগে থেকে বাইরে থেকে, আগে আমাদের ডিফেন্সের সব কিছু তো বাইরে থেকে কেনা হতো, এখন বলছে ভারত নিজে বানাবে, তো এইগুলো তো গভর্নমেন্টের ওপর নির্ভর করে। আপনি কি ভাবছেন 2024-এ যদি এই গভর্নমেন্ট থাকে, এরা যদি কন্টিনিউ করে, তো অবভিয়াসলি এর আরও অনেক বড় জায়গা আছে, হ্যালের অনেক জায়গা আছে, মেবি আ 5 figure মার্ক ফর হ্যাল। কিন্তু রেজিম যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কী হবে বলা যায় না, এইসব ফ্যাক্টরগুলো থাকবে। একই ক্ষেত্রে আদানি নিয়ে যিনি প্রশ্ন করেছেন, আদানি নিয়ে আপনার বক্তব্য কি, একই সেম গভর্নমেন্ট যদি ফিরে আসে আদানি আবার নতুন হাই করবে, কিন্তু গভর্নমেন্ট যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কী হবে, ইমিডিয়েট কোনো এফেক্ট হবে কি না, যদিও বড় বড় শিল্পপতির যেই গভর্নমেন্টে আসুক তার সঙ্গে খুব একটা প্রবলেম হয় না, তবুও যতটা জায়গা এখানে ছিল একটা মেন্টাল একটা এফেক্ট তো পড়বে ইনভেস্টরদের মনে, সেই সব জায়গাগুলো থাকবে। দাদা সারেগামা সম্পর্কে একজন আমাকে একটু বলতে বলেছেন, এই শেয়ারটা আমি ট্র্যাক করি না আর কি, আমি এটা উল্টোপাল্টা বলে দেবো, আর আমি এই দুদিনে সময়ও পাইনি, তবে আমি আপনাকে কথা দিচ্ছি নেক্সট দু একটা ভিডিওর মধ্যে এটা ভালো করে দেখে, এটা কিছু দেখা নেই আমার, ওই শুধু একটু চার্ট দেখে বলে দিলাম, ওরমভাবে বলছি না, পরে বলে দেবো। অনেকে 41,100 PE সেল করেছেন, এগুলো নিয়ে আমি কিছু বলছি না। অনেকে আমাকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়েছেন, আপনাদেরও নমস্কার। আরটি ইন্ডাস্ট্রি অলরেডি বলেছি। আচ্ছা এশিয়ান পেন্টস নবীন ফ্লুরিন নিয়ে জানতে চেয়েছেন অনেকে,
আমি আগেই বলেছি কেমিক্যাল ইন্ডাস্ট্রি, নবীন ফ্লুরিন, এশিয়ান পেন্টস, যাই বলুন সবই ডিম্যান্ডটা একটু লো আছে, কিন্তু নবীন ফ্লুরিন যে স্পেশালিটি কেমিক্যাল ইউজ বানায় সেটার ডিম্যান্ড অবশ্য খুব একটা কম নেই। কিন্তু তা হলো নবীন ফ্লুরিন যে দামে ট্রেড করে সে দামটা তো সস্তার দাম নয়, তো নবীন ফ্লুরিন 3,900 টাকা বেস ধরে নেবেন, ওর যত কাছে আসবে কিনতে পারেন, স্টপ লস হবে 3,700 নিচে, এইটুকু বলতে পারি। কারণ এর ভ্যালুয়েশানগুলো করা খুব মুশকিল, একটা ইন্ডাস্ট্রি এক এক টাইমে ভ্যালুয়েশান চেঞ্জ হয়ে যায়, তো সেই ভ্যালুয়েশানগুলোকে মাথায় রাখা মুশকিল হয়। তো আপনি 3,300 মনে হয় 3,900 থেকে 4,100 এরম দামে নিতে পারেন বারবার, 3,700 টাকার নিচে স্টপ লস, ওপরে 5,000, 5,200, 3,000 অবধি টার্গেট হতে পারে। SRF একই, আপনাদের বলেছি যে স্পেশালিটি কেমিক্যালে যে ডিম্যান্ড কম আছে, এবং আবার চায়না আস্তে আস্তে ম্যানুফ্যাকচার করতে আরম্ভ করছে সমস্ত কিছু, প্লাস কোভিডের সময় যে এক্সট্রা ডিম্যান্ডটা জেনারেট হয়েছিল সেটাও নেই, ফলে ওইগুলো একটু এদিক ওদিক হবে আর কি, এর দামগুলো এখন একটু হয়তো একই জায়গার মধ্যে থাকবে, তবে দামগুলো যে জায়গাটায় আসছে, দেখুন SRF-এর একটা সুবিধা হচ্ছে, আপনি যদি দেখেন SRF-কে তাহলে দেখবেন যে এদের 90টা কান্ট্রিতে এরা এক্সপোর্ট করে, 2-1টা কান্ট্রি নয়, 4টে কান্ট্রিতে 14টা এদের কারখানা আছে, এবং 14,592 কোটি টাকা টার্নওভার, তো বিশাল জায়গা। একটা সিঙ্গেল ইউনিট টায়ার কর্ড বানানোর সিঙ্গেল ইউনিট থেকে এসারে আরম্ভ হয়েছিল, সেই থেকে আজকে এই জায়গায় গেছে। সুতরাং বোঝা যাচ্ছে এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট জানে কী করে কোম্পানিকে বিস্তার করতে হয়। তো SRF আপনি রাখতে পারেন, মানে চট করে বেচে দেওয়ার মতো কিছু নেই, 1900 টাকা স্টপ লস হবে, আপনি রাখতে পারেন স্বচ্ছন্দে, আমার মনে হয় এটা আবার 2500-2600 টাকা দাম পাওয়া যাবে, 2800 টাকার উপরে উঠলে তখন নতুন জায়গা নতুন হবে। এশিয়ান পেন্টস ব্লু চিপ কোম্পানি, কিচ্ছু বলার নেই, যারা কেনা আছে হোল্ড করুন, 3,380 টাকা ক্লোজিং স্টপ লস হবে, যদি স্টপ লস দিতে চান না, যে বললো না আমার এশিয়ান পেন্টস কিনেছি আবার স্টপ লস কিসে, এখন ব্যাপার হচ্ছে যে ক্রুডের দাম যেহেতু লোতে আছে, এই রং কোম্পানিগুলো সবই চলছে, তো এও 3,500, 3,600, 3,650 ইমিডিয়েট টার্গেট হতে পারে, 3,380 স্টপ লস, এটা মাথায় রাখবেন। টাটা এলাক্সি এবং মাইন্ট্রি নিয়ে অনেকে জানতে চেয়েছেন, টাটা এলাক্সি খুবই ভোলাটাইল শেয়ার, 7,500-কে ক্লোজিং স্টপ ধরে ট্রেড করে যান, থাকলে থাকবে, এই শেয়ারগুলো যদি আপনি একদম চোখ বুঝে না রাখতে পারলে রাখা মুশকিল, কারণ এত এদিক ওদিক হয়, এই 5,500, 7,500 ছিল, এই 8,000 ছিল ওখান থেকে 5,700, এই ওখান থেকে আবার 7,700, তো একে ওইভাবে ট্রেড করা প্রতিটা আপ ডাউনের ট্রেড আপনি করতে পারবেন না, আপনাকে একটা ধরে রাখতে হবে, কম দামে এলে যে পড়লে নেবো, ওপরের দামে নেব না, ওয়েট করব, আর ওপরের দাম পেলে অল্প বেচবো, আবার দেখবো 2-400 টাকা নিচে পাই কি না, বারবার একটু ট্রেড করে নেবেন, যেহেতু ভোলাটিলিটি প্রচুর আছে, ধরুন আপনি 10টা শেয়ার আপনার কাছে আছে, আপনি 2 বা 3টে শেয়ারে ট্রেড করলেন, 8,000 গেল, 3টে শেয়ার বেচলেন, কোনো কারণে 7,400 এলো, আবার ওই 3টে কিনে নিলেন, মাঝখান থেকে 1,800 টাকা বেরিয়ে গেল, 1/3 বা হাফ যা শেয়ার থাকবে তার 1/3 বা হাফ নিয়ে এরম ট্রেড করে যান, তাতে একটু দামটা কমে আসবে। আচ্ছা, একজন জানতে চেয়েছেন যে দাদা IOC নেক্সট টার্গেট জানালে ভালো হয়। দেখুন IOC 100 টাকা মানে কিন্তু দুটোই একটা বোনাস ছিল, মানে 150 টাকা অ্যাকচুয়ালি ভ্যালুয়েশান, তো 150 টাকা এই দাম। যদি ক্রুড, একটা জিনিস ভালো করে বুঝে নিন, ক্রুড যদি $85-এর নিচে থাকে ফর নেক্সট 3-6 মান্থ, তাহলে IOC হয়তো 120 টাকাও যাবে, কারণ এই যে কোয়ার্টারটা আসছে, এই কোয়ার্টারগুলো এই 3টে কোম্পানির রেকর্ড লাভ হবে, রেকর্ড মানে আগের লস পুষিয়ে একটা হিউজ পরিমাণ পয়সা লাভ করবে, কিন্তু ক্রুডের দাম যদি আবার বেড়ে যায় সেক্ষেত্রে তো সেটা আর কন্টিনিউ করবে না, আর মার্কেট কোনো দিন আগে কী করেছে সেটা দেখে না, মার্কেট হচ্ছে ফরওয়ার্ড ট্রেডিং মার্কেট, নেক্সট কী করবে, আপনি পাস্টে কী করেছেন ওটা নিয়ে মার্কেটের চিন্তা নেই। তো এই $85-এর নিচে থাকলে আপনি এটা দেখতে পারেন 120 টাকা অবধি, সোজা কথা ক্রুডটাকে আপনাকে মাথা রাখতে হবে। টাটা মোটর নিয়ে অনেকে বলেছে, আমি আগেই বললাম TCS এই দামে কেনা যায় কি না, দেখুন TCS-এর যে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে
কৃতি ভাসন স্যার এসছেন। তো কৃতি ভাসন স্যার কিন্তু বহুদিন ধরে আছেন এবং উনি মার্কেটটা আমার মনে হয় অনেক ভালো বোঝেন, ওভারসিজ মার্কেট এবং ব্যাংকিং ব্যাপারটাকে। উনি ব্যাংকিংয়ের জন্যই এসছেন, ব্যাংকিং থেকে এসছেন, ফলে যেটা টিসিএসের মেন ফোকাসের জায়গা সেটা উনি খুব ভালো বোঝেন। তো টিসিএস ব্লুচিপ, এটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এইখানে নতুন করে কিনলে একটাই কথা মনে রাখবেন, আপনি 17,000 এই 18,000 19,400-500 কিনছেন, এখান থেকে যে কোনো সময় কারেক্টিভ হতে পারে মার্কেট, এই জায়গাটা মাথায় রেখে কিনবেন। টিসিএস নিয়ে ভয় পাওয়ার নেই, আমি দেখেছি 1200 টাকার সময় যখন ইনফোসিস রাখতে বলেছিলাম অনেকে আমাকে গালাগালি করেছে, এই ইউটিউব আপনি সেই ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন, বলছে আপনারা সব শেষ করে দেন, 2-4টে স্ল্যাং ইউজ করেছে, এইসব ঘটনা ঘটেছে, কারণ তখন বলেছি হ্যাঁ এখানে ইনফোসিস কেনা যায় রাখা যায়, এসব বললে লোকে তখন গালাগালি করে আর কি। তো ব্যাপার হচ্ছে কি, আপনি যে কোনো দামে এইসব শেয়ার রাখতে পারেন, এরা চিরকালই একটু হাই ভ্যালুতে থাকবে, কোনো কোনো সময় কারেকশান হবে, এবং সবচেয়ে ভালো হচ্ছে অ্যাজ এ ইনভেস্টার আপনি একটা মনে রাখবেন, যত খারাপ টাইম যদি কোম্পানির বেসিকটা ঠিক আছে, ফান্ডামেন্টাল ঠিক থাকে, ওই খারাপ যে পড়ছে, ইন্ডাস্ট্রি খারাপ আছে, আমেরিকা খারাপ, ইউরোপ খারাপ, ওটাই হচ্ছে কেনার টাইম, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এনসিসি, অ্যাপেলো টায়ার্স আর নেরোল্যাক পেন্ট। নেরোল্যাক পেন্টে আগে বলে নিই, এইটা হচ্ছে পেন্টের মধ্যে সবথেকে কম পারফর্ম করেছে, এতদিনে 100 সামান্য কিছু বেড়েছে, হয়তো 300 টাকা থেকে সামান্য কিছু বেড়েছে। এনসিসি আমি 92-93 টাকায় দেখবেন রেকমেন্ড করেছিলাম, আজকে 137 টাকা। এখানে আমার একটাই বলার আছে যে খুব ভালো এগোচ্ছে, 129 টাকার নিচে স্টপ দিয়ে আপনি রাখতে পারেন। অ্যাপেলো টায়ার 416 টাকা দাম আছে, খুবই ভালো। ক্রুডের টায়ারটাও কিন্তু ক্রুডের দামের উপর নির্ভর করে, তো ক্রুডের দাম উপরে গেলে এগুলো সব হতে পারে। এগুলোর একটাই বলছি, এগুলো ট্রেড করার সোজা জায়গা হচ্ছে আপনি স্টপ লসটা জেনে নিন। অ্যাপেলো টায়ারের স্টপ লসটা একটু নিচে 380, তো এইটা মাথায় রাখবেন, রেখে ট্রেড করুন। ও বন্ধন ব্যাংক, দেখুন বন্ধন ব্যাংক লাস্ট 2-3 কোয়ার্টারে রেজাল্ট ভালো নয়, আর বন্ধন ব্যাংক যে টাকাটা মার্কেট থেকে নেয় সেটা অনেক হাইতে নেয়। দেখুন বন্ধন ব্যাংক সবথেকে বেশি ইন্টারেস্ট দেয়, তো কস্ট অফ বোরোয়িংটা অনেক বেশি বন্ধন ব্যাংকের ক্ষেত্রে, এবং মাঝে এই কোভিড ফোভিড যাওয়ায় কিছু জায়গায় টাকা আটকে গেছে, এবছর আবার বন্যা হচ্ছে, হয়তো 1-2 কোয়ার্টার এখনও একটু করতে পারে, তবে খুব এবেল ম্যানেজমেন্ট আমার মনে হয় বন্ধন ব্যাংক। আপনি 131 টাকা দাম আছে, এই এখান থেকে 180 টাকার মধ্যে নিচে এলে অল্প অল্প নেওয়া যেতে পারে, অল্প অল্প করে নিন, কিন্তু ইমিডিয়েট কিছু হবে রেজাল্টটা একটা ফ্যাক্টর, তবে আমার মনে হয় আরও 1-2 কোয়ার্টার লাগবে। সুজলন এনার্জি নিয়ে অনেকে জানতে চেয়েছেন, আরেকটা টার্ন অ্যারাউন্ড স্টোরি, যেটা আমি ইয়েস ব্যাংক সম্বন্ধে বলেছিলাম, এটাও 6 টাকা থেকে 17 টাকা, ইমিডিয়েট টাইমে হয়তো 13-14-15 টাকা আসতে পারে, ওসব জায়গায় এলে দেখুন রিনিউয়েবল এনার্জি একটা নতুন জায়গা পাচ্ছে, সুতরাং সুজলনটাকে আপনাকে রাখতে হবে, কারণ এককালে তো অনেক টাকার শেয়ার ম্যানেজমেন্টটাও চেঞ্জ হয়েছে, তো একটু রাখতে হবে, সুজলনটা কিছু বড় কিছু দিলেও দিতে পারে। ট্রাইডেন্ট টিন প্লেট লাভে আছে, এখনও বিক্রি করা ঠিক হবে নাকি ধরে রাখবো? টিন প্লেট 360 পেরোলে খুব ভালো, 360 টাকা প্রায় 1.5 বছরের না 2 বছর কি একটা দেখলাম তার হাই, তো ওরম জায়গায় আছে 350 টাকা, তো এবং সবেই রানটা নিয়েছে, তো টিন প্লেট একটু হোল্ড করুন, 300 টাকার নিচেও খুব একটা যায়নি, টিন প্লেট একটু হোল্ড করুন, টিন প্লেটটা ভালো হবে। ট্রাইডেন্ট দেখুন যে কাজটা করে, তো পৃথিবীর বহু ব্যাপারে প্রায় সেকেন্ড বা থার্ড আছে ট্রাইডেন্ট, কিন্তু চলছে না, 17,000 কোটি টাকার মার্কেট ক্যাপ প্রায়, কিন্তু এইটা যে ধরনের ব্যবসা করে 30,000 কোটি টাকার মার্কেট ক্যাপ হওয়াটা কোনো ব্যাপার না। 33 টাকা দাম আছে, আমি মনে হয় 27-28 টাকায় একবার রেকমেন্ড করেছিলাম, তো 33-35 টাকায় রাখা উচিত, ছোটো স্টপ লস, ওই 27-28 স্টপ লস হবে, ওটা দিয়ে রাখুন, দেখা যাক কী হয়। এইচএফ সেল নিয়ে জানতে চাইছেন, হিমাচল ফিউচারিস্টিক। হিমাচল ফিউচারিস্টিকে এক সময় ভারতের কী বলে ওটা মাইক্রোসফট বলা হতো, মানে 2000-2000 কেশরাম বলে, সুখরাম বলে একজন ছিলেন, ওনার কোম্পানি, মিনিস্টার ছিলেন কেন্দ্রে,
বিশাল কিছু হবে টবে করে সে বহু টাকা থেকে পড়েছে, সেসব গল্প বলছি না, সেটার উপর আমার খুব একটা বিশ্বাস নেই। আচ্ছা, একজন বলছেন স্যার আপনার ভিডিওগুলো খুব মিনিংফুল হয়, জুবিল্যান্ট ফুটওয়ার্ক নিয়ে ডিসকাস করলে ভালো হয়। ইনি মনে হয় ব্যক্তিগতভাবে আমাকে মেসেজও করেছেন, তো বলে দিই জুবিল্যান্ট ফুটওয়ার্কস এইসব কোম্পানি দেখতে গেলে না SSSG এই কথাগুলো নিজেরা জানবেন, তাহলে আমাকে লাগবে না। SSSG এই জিনিসটার উপর খুব মানে দিতে হয়। কী জিনিস সেটা? SSSG মানে হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ, একই স্টোরে যে বিক্রি হচ্ছে সেই স্টোরে বিক্রিটা কতটা বাড়ছে, এবং আরও নতুন স্টোর খোলার জন্য, এবং স্টোরগুলো সবসময় প্রাইম লোকেশনে হয়, ফলে ওদের ওইখানে বিশাল টাকা ইনভেস্ট করতে হয়, সেই স্টোর খোলার জন্য ক্যাপিটাল কতটা আছে এবং সেটা মানে ব্যালেন্স শিট ওটাকে সাহায্য করছে কিনা, তো আমি বলছি যে এর ক্ষেত্রে এটা সাহায্য করে। এই ফুডওয়ার্কের সব থেকে ভালো ব্যালেন্স শিট টু ফর এক্সপেনশন আমার যা মনে হয়, আর SSSGটাও মোটামুটি একটা মেনটেন করে ওরা, দেখা যাক। তবে এটাকে আমি বেচতে বলবো না, এটা আর একটু রাখুন। যে জায়গায় এসছে 25th জুলাইতে এর রেজাল্ট আছে, তো 25শে জুলাই অবধি দেখুন, এই এই এইটার দিকে লক্ষ্য রাখবেন, SSSG এটা কেমন। অনেকে ফোন নাম্বার চেয়েছেন, আমার ফোন নাম্বার তো এর আগেই দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন, 9330159841। আদানি এন্টারপ্রাইজ আগেই বলেছি, 2024 ভোটের কী রেজাল্ট হয় তার উপর অনেকটা নির্ভর করবে। ইনফোসিস, এইচসিএল স্টেক, হুজ, এশিয়াল পেন্টস, অনেকগুলো শেয়ারের নাম লিখেছেন, তার মধ্যে ইনফোসিস বলে দিয়েছি, এইচসিএল টেক এবারে রেজাল্টটা ভালো নয়, একটু নিচে আসতে পারে। এইচইউএল মানে যে কোনো এই ধরনের কোম্পানির ক্ষেত্রে, FMCG-র ক্ষেত্রে আপনাকে দেখতে হয় হচ্ছে যে ভলিউম গ্রোথটা কত। তো এইচইউএলের ভলিউম গ্রোথ 2-3 কোয়ার্টার আগে একটু খারাপ হয়েছিল, লাস্ট কোয়ার্টার থেকে ভলিউম গ্রোথটা ফিরে আসছে। দেখুন 2700 টাকা থেকে 2804 টাকা মনে হয় হাই করেছিল, 2810 টাকা 9 সেপ্টেম্বর 2021 হাই করেছিল, সেখান থেকে 2000 টাকার নিচে নেমেছিল, নেমে আবার 2400, মেন রেঞ্জ হচ্ছে 2450-2750, এই রেঞ্জটা পেরিয়ে গেলে ওপরের দিকে আবার যেতে পারে, নতুন করে ওপরে হয়তো যাওয়া শুরু হবে আবার। ম্যাজগাঁও ডক অলরেডি বলেছি, ম্যাজগাঁও ডক নিয়ে আগেই বলেছি যারা শুনে নিয়েছেন। দাদা IRCTC নিয়ে বলুন, জানবেন যে কোনো কোম্পানি নিয়ে একবার ডাউট তৈরি হলে সেই কোম্পানিটা আবার নতুন করে যাওয়াটা খুব মুশকিল। তো IRCTC ওই যে মাঝখানে হঠাৎ বললো না গভর্নমেন্ট যে 50% প্রফিট আমাদেরকে দিতে হবে, প্রফিট কত করলে এত পার্সেন্ট আমাকে দিতে হবে, এইসব বলেতে IRCTC সম্বন্ধে একটা ভুল পারসেপশান তৈরি হয়েছে। তো IRCTC আবার নতুন করে হাই করা ফর দ্য টাইম বিং একটু মুশকিল আছে, এই পারসেপশানটা কাটাতে মানে ট্রেডিং ইজ অল অ্যাবাউট মেন্টাল থিঙ্ক, মানে আপনি কী ভাবছেন তার উপর, আপনি শেয়ারটাকে দিয়ে কী দেন। TCS পড়ে গেলেও আমরা আগে ভাবতাম এ আছে, ইনফোসিস পড়ে গেলে নারায়ণমূর্তি আছে, ঠিক ঘুরে যাবে, IDFC ব্যাংক এখন যেরকম জায়গা আছে, নাম কারা আছেন, কে ম্যানেজমেন্ট, তাদের কী ক্ষমতা, এগুলো ফ্যাক্টর এক। আর এটা গভর্নমেন্ট একবার কী করবে, কোথা থেকে একে দিয়ে দেবে, ওকে বলবে আমাকে এটার ভাগ দাও, এসব প্রবলেম আছে আর কি। দাদা টাটা স্টিল নিয়ে বলবেন, টাটা স্টিল আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট পিক ফর লং টার্ম, এতক্ষণ লং টার্ম বলছিলেন না, এখন লং টার্মে কেন ভালো পিক আমি খালি একটা জিনিস ধরিয়ে দিই আপনাদের, টাটা স্টিল দেখবেন বলছে যে মার্জ করবে, যা টাটা স্টিল সম্বন্ধে BSL, টাটা স্টিল, BSL এই যে যত কোম্পানিগুলো সব মার্জ করবে, তো মার্জ করলে কেন বলছি খুব ভালো হবে সেটা আপনারা বলুন, আপনারা লিখুন আমায়, আমি কমেন্টে দেখি আপনারা কী ভাবছেন, কেন আমি বলছি মার্জ করলে টাটা স্টিল ভালো হতে পারে, আপনাদের কমেন্ট আমি এখানে আশা করছি। দাদা US স্টক সম্পর্কে একটু বলবেন, টেসলা, এনভিডিয়া, সেটা নিয়ে সেপারেট ভিডিও হবে, এই ভিডিওর মধ্যে আমি আর US স্টক ঢোকাচ্ছি না। ইনফোসিস নিয়ে অলরেডি বলেছি, হিন্দুস্তান ইউনিলিভার এটা নিয়েও বলেছি। স্যার বেদান্ত ইনফোসিস নিয়ে একটু বলবেন, ইনফোসিস তো বলেইছি, বেদান্ত আপনি যদি দেখেন 2021 থেকে যদি খালি ডিভিডেন্ড দিয়েছে 165 টাকার, তো অসুবিধা কী আছে, 300 টাকার শেয়ারে যদি আপনি 165 টাকা ডিভিডেন্ডই পেয়ে যান, আপনার শেয়ার তো প্রায় 50% আপনার ডিভিডেন্ড ঢুকে গেছে, তো আপনার টেনশন কোথায়, বেদান্ত অ্যাবসলিউট হোল্ড আপনি রাখুন। আর মেটাল আমার আইডিয়াতে দেখবেন ডলার ইন্ডেক্স বহু বছর পরে মনে হয় 100-এর নিচে এসছে, তা সাধারণত ডলার ইন্ডেক্স নিচে হলে মেটাল রান হয়,
কমোডিটি রান হয়, তো সেক্ষেত্রে বেদান্তও চলবে। মোটামুটি যে কটা আমি ভেবে এসেছিলাম সবগুলো পেয়েছি, যদি কিছু বাকি থাকে আপনারা কাইন্ডলি আরেকবার মনে করিয়ে দেবেন, তাহলে আরেকটা ভিডিও করে বাকিগুলো বলে দেবো। মোটামুটি যে কটা দেখে এসেছিলাম ভালো করে আপনাদেরকে জানালাম, আর আর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে করবেন। যেটুকু দেখেছি মানে ফান্ডামেন্টালি দেখবার চেষ্টা করেছি, টেকনিক্যালও দেখবার চেষ্টা করেছি, ভালো করে আমার যেটুকু মনে হয়েছে সেটা আপনাদেরকে বললাম। আমার সঙ্গে যুক্ত থাকবেন, আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।